madre que estará con el último hermano, ante mí, ahora con Lucas. সে সময়কার কথা বলার মতো নয় যে তারা আমাদের কি কি না করেছে,
ওখানে আমাদের ক্যাম্প অফিসার ছিলেন তখন মেজর মালহোত্রা, আর বাঙালিদের ভিতর ছিলেন বর্তমানে জাসদের সভাপতি হাসান লক্ষ্মী ইনু সাহেব, উনি ছিলেন আমাদের বাঙালিদের মধ্যে ক্যাম্প ইনচার্জ। আমরা নবম ব্যাচে ওখানে প্রশিক্ষণ গ্রহণ করি, প্রশিক্ষণ শেষে আমরা বাংলাদেশে প্রত্যাবর্তন করি। বাংলাদেশে ঢোকার পথে আমাদের অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে গাইড ছিল, তারা আমাদেরকে দেখিয়ে নিয়ে আসত। সারা রাতে আমরা হাঁটতাম, আর দিন হলে আমরা আমাদের একটা শেল্টার ছিল, এই শেল্টারগুলো আগের থেকে নির্ধারণ করা ছিল। শেল্টার আমরা সারাদিন ওখানে থাকতাম, বের হতাম না কেউ, সারাদিন থেকে আবার সন্ধ্যার পরে আমরা বের হতাম। এইভাবে এসে আমরা মাগুরা, যারা ছিলাম মাগুরায় থেকে গেলাম, যারা ফরিদপুরে ছিল তারা ফরিদপুরে চলে গেল, এরকম বিভিন্ন জায়গায় যাই যে আমরা মাগুরার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করলাম। এর ভিতর আকবর চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমরা গোপালগঞ্জের রামদিয়ায় গেলাম। রামদিয়া আমরা মুক্ত করলাম, চাঁদ খার বাড়িতে রাজাকার ক্যাম্প ছিল, সেখানে যুদ্ধের পরে আমরা বিজয় হয়ে সেখানে আমরা মুক্ত করলাম। এইভাবেই বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ করতে করতে 6 ডিসেম্বর রাত্রে আমাদেরকে বলা হলো আগামীকাল মাগুরায় ঢুকতে হবে। আমরা সেইভাবে প্রস্তুতি নিলাম যে ইনশাল্লাহ বলে আমরা পরের দিন ভোরে আমরা মাগুরের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা 7 মাইল রাস্তা হেঁটে এসে মাগুরায় ঢুকলাম। মাগুরায় নিজনান্দোয়ালি নামে একটা জায়গায় সেখানে আমরা যখন উপস্থিত হলাম, তখন এই মিত্রবাহিনীর বিমান এসে বোম্বিং শুরু করলে আমরা ওখান থেকে আর আগাতে পারলাম না। ওখানে প্রায় ঘন্টাখানেক অপেক্ষার পর মাগুরা ওয়াবদা নামে একটা ডাক বাংলা আছে ওয়াবদা, সেখানে আর্মির ক্যাম্প ছিল, সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ছিল, সেটা ধ্বংসের পর তারা বের হয়ে গেলে আমরা আস্তে আস্তে মাগুরায় ঢুকলাম। মাগুরায় ঢোকার পরে অবধিকটা আমরা সবসময় তাকে চাচা বলতাম, সম্বোধন করতাম, সম্মান করতাম। জনাব খন্দকার আব্দুল মাজিদ চেয়ারম্যান, যিনি মাগুরা পৌরসভার প্রথম চেয়ারম্যান, তিনি ওখান থেকে এসে আমাদেরকে বললেন যে তোরা ওদিক নেই এদিকে আয়। তখন এদিকে এসে আমাদের নুমানি ঐতিহাসিক মাগুরার নুমানি ময়দানে নিয়ে আসলেন। নিয়ে এসে ওখানে তিনি নিজে হাতে পতাকা উত্তোলন করলেন। তার অবদানের কথা অস্বীকার করার মতো কিছু নাই, তার যে অবদান যারা না দেখেছে তারা কখনোই ভুলতে পারবে না, কারণ তিনি আমার এখনকার ব্যবসায়ী ছিলেন, তিনিও আমাদের সঙ্গে ছিলেন, যদিও মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যাই হোক, এখানে তিনি মুক্ত ঘোষণা করে মাগুরা মুক্ত ঘোষণা করার পরে তিনি বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের ছড়িয়ে দিলেন। সে যে আব্দুল মাজিদ খন্দকারের কথা বলছিলাম, তার সন্তান মাগুরা কামাল নাই সেনাবাহিনী পাক হানাদার বাহিনী হাতে নিহত হয়েছিলেন। কামাল নাই যে বৌদ্ধভূমি সেখানে তার কবর আছে এখনও, সে মাজারে আমরা প্রতি বৎসর যাই, মাগুরার মুক্তিযোদ্ধারা যায় সেখানে। আমরা যে কিছু ভুল টুল দিয়ে আসি, এখন তো যেটা সত্য কথা বাস্তব সত্য কথা, মাগুরার মুক্তিযোদ্ধা বলতে হাতে গোনা কয়েকজন আছে, আর যারা আছে তারা আমরা আসার পরে যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছিল কেউ কেউ করেও নি, তারাও মুক্তিযোদ্ধা, যেগুলো বলার অবকাশ নাই এখন, যেহেতু তাদের নাম হয়ে গেছে তারা মুক্তিযোদ্ধা, এখন তারা মুক্তিযোদ্ধা। যাই হোক, আমার যতদূর স্মরণ আছে, আমারও বয়স অনেক হয়ে গেছে, এখন ঘুরে গেছি অনেক কিছু, তবে আমার যতদূর ইয়ে আছে, যে যত গল্পই বলুক, মাগুরা প্রথম মুক্ত এবং পতাকা উত্তোলনকারী হচ্ছেন খন্দকার আব্দুল মাজিদ মিয়া। অন্য কেউ যদি দাবিদার হয়ে থাকেন, তিনি যেন আমার সামনে আসেন, আমি তার সঙ্গে কথা বলব, ইনশাল্লাহ আমি এই কথার উত্তর দেবো। আমিও কিছুদিন সাংবাদিকতা করেছি, দৈনিক বাংলা বিচিত্রা সাংবাদিক ছিলাম আমি, পরবর্তীতে অবজারভার, দৈনিক সংবাদ, বিভিন্ন পত্রিকায় আমি সাংবাদিক করে কথা করেছি, এখনও আমি
মানে ক্রীড়া সাংবাদিক হিসাবে পরিচিত হবে যেটাকে আমাকে বলা হয় মানে কোনো পত্রিকা বা কোনো চ্যানেলের সঙ্গে আমি যুক্ত নেই সাধারণত ক্রিকেট বিটটা করে থাকি আর আমার ভাতিজা সাকিব আল হাসান সে এবার মাগুরা এক সংসদীয় আসন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দিয়েছেন লোকমার্কের প্রতীকে তা সে তো বিশ্বসেরা অলরাউন্ডার অলরাউন্ডার আপনারা হয়তো তার নাম শুনেছেন তাকে বিজয় করার জন্য আমি কিছু বলবো না তবে সে যে একজন বিশ্বসেরা অলরাউন্ডার এবং নির্বাচন করছে আপনারা আপনাদের বিবেচনায় তাকে ভোট দেবেন এই আশা রাখি আর এর থেকে বলার কিছু হবে নাই আর ভুলিয়ে গেছি অনেক কিছু যার জন্য বলতে পারছি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক।